ভাউড়ের বোমাকাণ্ডে আরো একজন গ্রেফতার। গভীর রাতে দ্রুত আইএসএফ কর্মী আমির আলী ওরফে ফিট্টু। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, এর আগে আমরা দেখেছি একজনকে গ্রেফতার করা হয়েছিল, তারপর আরেকজনকে গ্রেফতার করা হয়েছে যিনি আইএসএফ কর্মী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিস্তারিত জানতে চাইবো। দেখো সুস্মিতা, যেটা জানা যাচ্ছে, গতকাল কাশীপুর থানা নাটাপুকুর এলাকায় বোমা তৈরি কারখানার হদিশ পাওয়া গেছিল। সেই ক্ষেত্রে দুজনকে গ্রেফতার করা হয়েছিল, নবিরুল মোল্লা এবং শামসুর রহমান। দুজনেই সম্পর্কে বাবা এবং ছেলে এমনটাই জানা যাচ্ছে, এবং এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল, তারা পালিয়ে গেছে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। এবং প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা এবং বোমার তৈরি সরঞ্জাম পাওয়া গেছিল। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ধৃত নবিরুল মোল্লা এবং নবিরুল মোল্লার স্ত্রী কার্যত দাবি করেছিল যে পঞ্চায়েত ভোটের আগে আইএসএফ এর মদতেই এই বোমা তৈরি করা হয়েছিল, এবং আইএসএফ এর পক্ষ থেকে তাদেরকে ভয় দেখানো হয়েছিল যে বোমা তৈরি করার জন্যই তাদেরকে চাপ দেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ উঠেছিল। তারপরে পুলিশ তদন্তে নেমে আমিরুল আলী ওরফে বিট্টু একে গ্রেপ্তার করেছে। যদিও আইএসএফ এর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বিট্টুকে ফাঁসানো হচ্ছে, এবং বিট্টু নিজেও দাবি করছে যে তাকে ফাঁসানো হচ্ছে, এই ঘটনার সঙ্গে তার কোনো যোগসাযোগ নেই। আইএসএফ কর্মী, কিন্তু এই ঘটনার সঙ্গে তার কোনো যোগসাযোগ নেই এমনটাই জানাচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে, এবং ধৃত আমির আলী অর্থাৎ বিট্টু। রঞ্জিত, ধন্যবাদ। দ্রুত আমির আলী ওরফে বিট্টু কি জানিয়েছে শোনাবো আপনাদের। আমাকে আইএসএফ করার কারণে মিথ্যে করে এই লোকটা ফাঁসিয়ে দিয়েছে, আমাকে নাম বলেছে, এ লোকের পারমিশন আছে আঁকের টাকে এনাদের সাথে নিয়ে আমাকে ফাঁসিয়েছে আইএসএফ করার জন্য। তুমি কি বোমা বাজার বরাদ্দ দিয়েছিলে? না না না। তাহলে একদিকে বসে, একদিকে একদিকে তোমার বিরুদ্ধে কি অভিযোগ? কি অভিযোগ তোমার বিরুদ্ধে? মানে যে ভাই আছে আরো বড়, সে হচ্ছে টিএমসি সভাপতি, বুথ সভাপতি, এটা মিথ্যে করে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি আইএসএফ দল করি, আমি সত্যির আশা রেখেছি, সঠিক তদন্ত হলে আমি ছাড় পেয়ে যাবো। দুর্গাপুর স্টিল প্লান্টে দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। গতকাল রাতের শিফটে কাজ চলাকালীন কনভেয়ার বেল্টে পড়ে গিয়ে দেহ তিন টুকরো। কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? কারখানা কর্তৃপক্ষ কি বলছে? দেখো সুগর্ণা, প্রায় 10 দিনের ব্যবধানে পরপর দুটো তিনটে দুর্ঘটনা। আগের দুর্ঘটনায় যেমন ঘটেছিল, তিনজন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছিল গলিত লোহা পড়ে গিয়ে, এবং একজন ঠিকা শ্রমিক এখনো ভর্তি রয়েছে হাসপাতালে। ঠিক একই রকম ভাবে গতকাল র মেটেরিয়াল বিভাগ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের, সেখানে কনভেয়ার বেল্টে এই শ্রমিক পড়ে যায় এবং পড়ে গিয়ে ঘটনাস্থলেই দেহ তিন টুকরো হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর অন্যান্য শ্রমিকরা তার দেহ দেখে সেখান থেকে উদ্ধার করে তাকে। এই বারবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিক মৃত্যুর ঘটনা করছে, কখনো ঠিকা শ্রমিক, কখনো স্থায়ী শ্রমিক। শ্রমিক নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যে শ্রমিক সংগঠনগুলি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের কাছে উপযুক্ত তদন্তের এবং নিরাপত্তার দাবি জানিয়েছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ সমগ্র বিষয়টি খতিয়ে তদন্ত করে দেখে আশ্বাস দিয়েছে বিষয়টি খতিয়ে দেখার এবং ব্যবস্থা নেওয়ার।